আজ আমি সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা বানানো যেমন সহজ খেতেও তেমনই সুস্বাদু। নমস্কার, দা বেঙ্গল ডিলিশিয়াসের রান্নাঘরে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আজ আমি করে দেখাবো তিল পটলের একটি ভীষণই সুস্বাদু রেসিপি, যেটা বানানো ভীষণই সহজ এবং সময়ও লাগে কম আর উপকরণও লাগে খুবই অল্প। তবে চলুন আমি এই তিল পটল কীভাবে তৈরি করি সেটা দেখে নেওয়া যাক। আমি এখানে পটলগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, এবার পটলগুলোকে কেটে নেব। পটলের সম্পূর্ণ খোসা আমি ছাড়াব না। পটলগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে, এবার পটলের দুপাশটা কেটে নিয়ে দুদিকেই আড়াআড়িভাবে চিরে নেব। সবগুলো পটল আমি একইভাবে কেটে নেব। এবার একটি গ্রাইন্ডিং জারে নিয়ে নিচ্ছি 4 চা চামচ সাদা তিল, 4টে কাঁচা লঙ্কা। ঝালটা নিজেদের পছন্দ মতোই কম বেশি করে নিতে পারেন। সামান্য জল দিয়ে একটি স্মুথ পেস্ট বানিয়ে নিচ্ছি। এবার একটি কড়াইয়ে সর্ষে তেল গরম করে তাতে কেটে রাখা পটলগুলো দিয়ে দেব। সামান্য হলুদ আর নুন দিয়ে পটলগুলো মিডিয়াম টু লো ফ্লেমে ভালোভাবে ভেজে তুলে নেব। ওই একই কড়াইয়ে আরো কিছুটা সর্ষে তেল দিয়ে দিলাম। তেলটা আপনাদের পছন্দ মতো কম বেশি করে দিতে পারেন। তেল গরম হলেই ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরে আর 2-3টে চেরা কাঁচা লঙ্কা। 30 থেকে 40 সেকেন্ডের মতো ফোড়নের কালো জিরে আর কাঁচা লঙ্কা নেড়ে চেড়ে ভেজে নিয়ে দিয়ে দেব তৈরি করে রাখা তিলের পেস্ট। গ্যাসের ফ্লেম লোতে রেখে তিলটাকে ভালো করে ভেজে নেব। গ্রাইন্ডারে জার ধোয়া জলটা দিয়ে দিলাম। আবারও ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব, যাতে তিলের কাঁচা গন্ধটা না থাকে। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো। মশলাটা আমাদের ভালোভাবে কষানো হয়ে গেছে, নেড়ে চেড়ে দিয়ে দিলাম সামান্য গরম জল। কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিলাম ভেজে রাখা পটল। মশলার সাথে পটলগুলো 1 মিনিটের মতো নেড়ে চেড়ে কষিয়ে নেব। 1 মিনিট কষিয়ে নিয়ে আবারও সামান্য গরম জল দিয়ে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে 2-3 মিনিটের মতো রেঁধে নেব, যাতে পটলগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দিয়ে দিলাম 1/2 চামচ চিনি। আমাদের তিল পটল কিন্তু একদম রেডি। গরম গরম তিল পটল সার্ভ করে নেব। এই তিল পটল গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আশা করছি আজকের এই তিল পটলের রেসিপি অবশ্যই আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে বাড়িতে অবশ্যই একবার বানানোর অনুরোধ রইল। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।